একটি মজার ব্যাপার মাত্র একটা আমার প্রচুর মজার ব্যাপার আছে নিজের সম্পর্কে সব আওলাই আছে বুঝছো আবার শেষ আমাদের শর্টকাট আসসালামু আলাইকুম আমি সাদ ইবনে মোহাম্মদ আমি chaldal.com-এ অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কর্মরত আছি চালডালে কাজ শুরু করার গল্প বলতে চালডাল থেকে আমাদের বাসায় পারচেস করতো অনেক আগেই 2016 থেকে তো চালডালে আমার কাজিনরা জব করতো তাদের কাছ থেকে চালডাল সম্পর্কে বিস্তারিত জানতে পারা তারপরে chaldal.com-এ তাদের থ্রু থেকে জেনে আমি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি 2018-এ চালডালে কর্মরত অবস্থায় মজার গল্প বলতে হ্যাঁ প্রতিনিয়তই মজার গল্প হয় এখানে ওয়ার্ক এনভায়রনমেন্টটা এরকম তো মজার গল্প বলতে আমার যশোর আসার পরে আমার বিয়ে ঠিক হয় পহেলা বৈশাখ 2019-এর বাট সেটা যখন আমি আমার রিপোর্টিং কনসার্নকে জানাই বললো যে পয়লা বৈশাখে তো আমাদের অফার থাকবে সো আপনার বিয়ের ডেটটা চেঞ্জ করতে হবে সো এটা আমার কাছে খুব ফানি ছিল বিষয়টা ঘটনাটা আমি বাসায়ও এটা নিয়ে আমরা হাসাহাসি করি এখনও যে আবার বিয়ের ডেট পিছানো লেগেছিল চালডালে অর্জন বলতে অর্জন বিষয়টা তো আপেক্ষিক আমার যখন এক্সিকিউটিভ থেকে আমি ইনচার্জ হলাম সেটা আমার কাছে একটা অর্জন ছিল ইনচার্জ থেকে যখন ম্যানেজার হলাম সেটা আমার কাছে একটা অর্জন ছিল এবং ম্যানেজার থেকে এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি এটাও একটা অর্জন আমি মনে করি তবে যেই অর্জনটা আমাকে স্যাটিসফাই করে সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট হলো কাস্টমার সার্ভিস সো কাস্টমারকে হ্যাপি করতে পারাটা আমার আমি মনে করি আমার কাছে একটা বড় অর্জন যে কাস্টমারটা প্রচণ্ড আমাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে সেই নেগেটিভ ইম্প্যাক্ট থেকে যখন কথা বলে তাদেরকে পজিটিভলি চালডালের একজন রেগুলার কাস্টমার হিসেবে আমরা আনতে পারি সেটা আমাকে সেই অর্জনটা আমাকে স্যাটিসফাই করে চালডালে অলমোস্ট সব বিষয়ই আমার ভালো লাগে ওয়ার্ক এনভায়রনমেন্টটা এত সুন্দর চালডালের আর সবচেয়ে বেশি ভালো লাগে যেটা সেটা হচ্ছে আমাদের চালডালের যারা ফাউন্ডার আছেন সিইও স্যার সিওও স্যার তাদেরকে আমরা চাইলেই তাদের সাথে যোগাযোগ করতে পারি হ্যাঁ নট অনলি আস আমাদের যারা ডেলিভারি এক্সিকিউটিভ আছে তারাও যদি কোনো মেজর কোনো প্রবলেমে পড়ে তারাও তাদের সাথে যোগাযোগ করতে পারবে সেই ওয়ে তারা করে রেখেছে সো এটা খুব ভালো দিক চালডালের নিজের সম্পর্কে মজার ব্যাপার বলতে গেলে আমি ছোটবেলা থেকে প্রচুর কবিতা লিখতাম আর কবিতাগুলো যখন পত্রিকায় ছাপা হতো ওটা খুব মজা লাগতো আমার যদিও এখন আর আগের মতো সময় করে উঠতে পারি না সেই মেন্টালিটিও একটু চেঞ্জ হয়েছে আর আগের মতো লেখা হয় না তবে আমার খুব ইচ্ছা আছে আবারও লেখালেখি শুরু করি প্রফেশনালি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের কোম্পানি ডে বাই ডে গ্রো করছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের কাজ করার শুরু হয়ে যাবে খুব দ্রুত ইনশাল্লাহ উত্তরবঙ্গ সাইডটা আমি যেন নিজে দেখতে পারি সেই পরিমাণ স্কিল এবং এনার্জি আমি যেন নিজের ভিতরে ডেভেলপ করতে পারি এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি চাই উত্তরবঙ্গ সাইডটা আমি হ্যান্ডেল করি হ্যাঁ বিশেষ কিছু বলতে আমাদের যে করোনা প্যান্ডামিক চলছে এখন পুরো বিশ্বে মহামারী আকার ধারণ করেছে এবং আমাদের যশোরে এটার প্রভাবটা একটু বেশি এবং প্রতিনিয়তই কেউ না কেউ কোভিড পজিটিভ হচ্ছে আমি খবর পাচ্ছি সো আমি যশোরের যারা এমপ্লয়ি আছেন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ টেলিসেলস অ্যাসোসিয়েট মার্কেটিং সব ডিপার্টমেন্টে যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই কোভিড প্রোটোকলটা খুব ভালোভাবে মেনটেন করেন এবং নিজের প্রফেশনটাকে আর একটু সিরিয়াসভাবে আপনারা নেন চালডাল থেকে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার যথেষ্ট সুযোগ আছে সেই সুযোগটা আপনারা কাজে লাগান